प्रिंसिपल मैं पार्ट हलो एक हलो लाइफ कोर्स एक हलो मनोकोमीटर और एक हलो कि क्यूबेड क्यूबेड तर आक हलो मीटर तुम्हारा जेटा देखा मीटर ये देखा जाए लाइट देखा जाए तरह मनोकोमीटर देखा जाते चेज करते क्यूबेड तर मीटर मध्य हमें इतना ठीक है এখন আমরা লাইট সার্ভ থেকে লাইট বিম এখানে গ্লো সিস্টেম তো এখানে রিফ্লেকশন করে এখান থেকে প্যারালাল রিফ্লেকশনের এগুলো কিন্তু প্যারালাল হয় ঠিক আছে এই প্যারালাল রে এটা দিয়ে যাবে প্যারালাল ইয়া ওই লাইটগুলো এটাতে যাবে যে রে এখান থেকে 539 রে বের হবে রে বের হয়ে এইটাতে যাবে ক্লিয়ার এখন অ্যাবজর্বেন্সের ডেফিনেশন অনুযায়ী এখানে দেখা আছে অ্যাবজর্বেন্সের ডেফিনেশন অনুযায়ী প্রত্যেকটা জিনিসেরই লাইট রে অ্যাবজর্ব করার একটা ক্ষমতা আছে ঠিক আছে এটা ব্ল্যাঙ্ক এখানে কোনো রিয়েকশন নেই আমরা বলছি না যে তিনটা টেস্ট নিয়ে আইলে এটা ব্ল্যাঙ্ক এটা স্ট্যান্ডার্ড এটা টেক ঠিক আছে এই রিয়েকশন করার পরে এখন ব্ল্যাঙ্কে তো কোনো রিয়েকশন হয়নি এই ব্ল্যাঙ্কে তারপরও এটার একটা অ্যাবজর্বেন্স এই অ্যাবজর্বেন্সটাকে আমরা মিনিমাইজ করবো এই যে দুটো নব আছে ফোর্স এবং ফাইন তো এই ফোর্স ঘুরে আমরা এটাকে কাছাকাছি আনবো এবং ফাইন ঘুরে এটাকে একদম এখানে দেখার বিষয় হলো এখানে দুইটা স্কেল আছে তোমরা উপরের স্কেলটা দেখো উপরের স্কেলের উপরে দেখা যাচ্ছে অপটিক্যাল ডেন্সিটি অপটিক্যাল ডেন্সিটি মানে হলো অ্যাবজর্বেন্স ঠিক আছে উপরের স্কেলটা দেখো উপরেতে অপটিক্যাল কিন্তু অ্যাবজর্ব হবে কতটুকু অ্যাবজর্ব হবে এটা এখানে অ্যাবজর্বেন্স আর বাকিটা কী হবে বাকিটা ট্রান্সপিরেন্স এই জন্য দেখো অ্যাবজর্বেন্স এখানে জিরো ট্রান্সপিরেন্স এখানে 100% উপরেটা লগ স্কেল উপরে ওইদিকে বেশি আস্তে আস্তে স্কুল হয়ে যাবে নিচেরটা হলো পার্সেন্ট স্কেল জেনারেল স্কেল সব দিকে সমান ইউনিফর্ম তাহলে তোমরা এদিকে যারা আছো তারা দেখো এখানে দুইটা স্কেল আছে উপরেটা অ্যাবজর্বেন্স অপটিক্যাল ডেন্সিটি দেখা আছে আর নিচে হলো ট্রান্সপিরেন্স রে যখন দেখি এই কিউবেটের এই কন্টেন্টের মধ্যে পড়ে এই কন্টেন্টের মধ্যে ব্ল্যাঙ্ক দিলে ব্ল্যাঙ্ক কন্টেন্টের মধ্যে শুধু ইয়া দাও স্ট্যান্ডার্ড দাও তাহলে স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্স হয়ে গেল এরকম তো কন্টেন্টের মধ্যে যখন পড়বে তখন কিছু অ্যাবজর্ব হবে কতটুকু অ্যাবজর্ব কতটা বাকিটা ট্রান্সমিট হবে অ্যাবজর্ব অ্যাবজর্ব কতটা হবে এটা অ্যাবজর্বেন্স মধ্যে আসবে বাকিটা ট্রান্সমিটার তো তোমার দরকার নেই তোমার ইয়াতে ট্রান্সমিটার কোনো কথা লেখছে লেখে নাই ওদের এইটা ভুলে যাও তোমাকে মনে রাখতে হবে একদম নিজের স্কেলটা দেখবা স্কেলটা দেখবা উপরেরটা বোঝা গেছে আচ্ছা এবার বিয়েটা কী করবা এই যে ক্যালকুলেশন করার আগে ক্যালকুলেশনের সময় তুমি এই অন্তত পক্ষে এই পর্যন্ত আগে লিখে রাখবে এখানে কি লেখা লাগবে অ্যাবজর্বেন্স অফ স্পেস অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড বুঝলা লেখা থাকবে কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডটা ওই ইয়ার গায়ে ভায়োলেন গায়ে লেখা থাকবে ঠিক আছে ওইটা দিয়ে লিখে নেবো বা এখানে লেখা অ্যাবজর্বেন্স অফ স্টেট স্পেসটা কীভাবে পাইবা এই যে জিরোতে অ্যাডজাস্ট করতো জিরোতে অ্যাডজাস্ট করার পরে এই যে টেস্ট অ্যাবজর্বেন্স অফ টেস্ট এইটাকে দিবা এটা দেওয়ার পরে অ্যাবজর্বেন্স কত দিয়ে আসলো এই যে পয়েন্ট সেভেন এইট ঠিক আছে তাহলে লেখবা অ্যাবজর্বেন্স অফ টেস্ট 0.78 ঠিক আছে তারপরে অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড আমার জিনিস আছে দিলে দেখবা অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ডটা দিয়ে দিবা কত আছে 0.7 বুঝছো দেখবা অ্যাবজর্বেন্স 0.7 তোমার রিডিং নিতে বলছে মানে তুমি রিডিং নিয়ে ফেলে গেলে রিডিং নিয়ে এটা খাতায় লিখে রাখবো রিডিংয়ের কোনো মূল্য না
তারপরে ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পারছো? তো তোমাদের কারো কোনো এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে।